প্রিয় দর্শক ইনজেকশন মোল্ডিং মেশিনের কোচ সেটিং নিয়ে আমি অর্থাৎ জেড মাস্টার মেশিনের কোচ সেটিং নিয়ে আমি একটা পর্ব তৈরি করছিলাম ওই পর্বে আমি আপনাদের কমন কিছু ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম তো এই পর্বে আমি আপনাদের কোর ইন মুড আমি এই মুড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ জেড মাস্টার মেশিনের মুডে কতগুলো অপশন আমি প্রথম পর্বে দেখানো হয়েছিল তো প্রত্যেকটা অপশনের আমি বিস্তারিত বর্ণনা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি তো কোর এক নম্বর কোর অর্থাৎ এ কোর বা কোর ইন সাইকেল লিমিট বা টাইম আপনার যেটা ব্যবহার করবেন ইন আউটের ক্ষেত্রেও ইন টাইম যা ব্যবহার করেন এবার কোর ইন মুড ইন মুডে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিফোর এবং আউট মুডে আফটার অর্থাৎ জেড মাস্টার মেশিনে কোর ইন মুড ইন মুড আপনি কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ ইন মুডটা আপনি কি দিচ্ছেন আউট মোড আপনি কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আমি পর্ব বাই পর্ব আপনাদের বোঝানোর চেষ্টা করব তো আমরা আজকে পর্বে আমি কোর ইন মুড বিফোর এবং আফটার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখন আমি যে কোনো একটা প্রোডাক্ট বা মোল্ড আমার নিতে হবে আমি এখানে একটা মোল্ড এখানে যে কোনো একটা আমি কমন মোল্ড দিলাম মনে করেন আমি এখানে সাইড ডোরে দিলাম এসআই ডি ডোর টোর এলবো ইএল বিও সাইড ডোর এলবো একশো একশো দশ এম এম ডোর এলবো নিলাম একশো দশ এম এম বা চার ইঞ্চি এখন ডোর এলবে এলবো মোল্ডের আপনাদের কোর একটা কোর এবং একটা এ কোর অর্থাৎ বি কোর যদি দুই কেবিটি হয় তো এরকম চারটে কোড থাকবে অর্থাৎ একই সঙ্গে ইন এবং আউট তো আমরা এখানে বিফোর কোথায় ব্যবহার করব আমরা এখানে এ করে বিফোর ব্যবহার করব এবং বি করে আউট ব্যবহার করব এখন সাইড ডোর এলবো অর্থাৎ জেড মাস্টার মেশিনে কোড ইন মুট এখানে আপনারা বিফোর এবং আফটার দিতে হবে অর্থাৎ সাইড ডোর মলবো সাইড ডোর এলবো মোলটা যখন ক্লোজ হবে তার আগে কোরগুলো ইন হবে এবং যখন আউট হবে মোলটা ওপেন হবে তখন আউট মোডে আমরা দেবো অর্থাৎ কোরগুলো আউট হবে তো এটা কিন্তু একবারে সহজ কোর ইন মোডে আপনার বিপদ যদি দেন তাহলে মোল ক্লোজ হওয়ার আগে কোরগুলো ইন হয়ে নেবে আবার আউট মোডে কী হবে মোলটা ফুল ওপেন স্ট্রোক অর্থাৎ ওপেন পজিশনে যাবে লাস্ট পজিশন যাবে তারপরে কোর গুলো আউট হবে একবার ইজি বিষয় তাহলে আমরা এখানে সাইড ডোর এলবো একটা মোল্ড এই মোল্ডের কোর বি আপনারা সেট আপ করলেন করার পরে যখন আপনারা কোর ইন মুডে সেট করবেন তখন আপনার বিপদ দিতে হবে আর আউট মুডে দিতে হবে আফটার অর্থাৎ এই কোট মোল্ডটা ক্লোজ হওয়ার আগে কোরগুলো ইন হবে এবং মোল্ড ওপেন হওয়ার পরে কোরগুলো আউট হবে বিফোর এবং আফটার দিয়ে এইটাই বোঝানো হচ্ছে জেড মাস্টার মেশিনে জেড মাস্টার মেশিনে যেহেতু এখানে লেখা রয়েছে আবার হাইডা মেশিনে কিন্তু সংক্ষেপে দেওয়া আছে সবই সব মিনিংস বা শব্দ একই জাস্ট আপনারা একটু বুঝে নিতে হবে তো জেড মাস্টারে আমরা কোর ইন মুডে বিফোর আউট মুডে আফটার তাহলে আমরা একটা মোল্ড সেট করার পরে সিম্পল একটা মোল সেট আপ করার পরে আমরা বিপদ দেবো অর্থাৎ মোল্ড ক্লোজ হওয়ার আগে কোরগুলো ইন হবে এবং মোল্ড ওপেন হওয়ার পরে ওপেন লাস্ট পজিশন যাওয়ার পরে কোরগুলো আউট হবে অবশ্যই আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন ধন্যবাদ সকলকে